রাতে একাকী গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তকে কোপালো গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য রানাঘাটে, গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের সকলে বিয়ের নিমন্ত্রণে গেছিলেন, বাড়িতে ছোট সন্তানকে নিয়ে একাই ছিল গৃহবধূ। গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, সম্ভ্রম বাঁচাতে হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত অভিযুক্ত ওই ব্যক্তিকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত তারাপুর এলাকায়। জানা গেছে ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, স্বামী অন্যত্র সিকিউরিটি গার্ডের কাজ করেন। স্বাভাবিকভাবেই বাড়িতে সন্তানকে নিয়ে একা থাকেন গৃহবধূ, পাশেই থাকেন অন্যান্য আত্মীয়রা। অভিযোগ, প্রতিবেশী সুবোধ বিশ্বাস রবিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তির হাত থেকে বাঁচতে হাতের কাছে থাকা হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দেয় অভিযুক্ত সুবোধ বিশ্বাসকে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ওই ব্যক্তি। চিৎকার চেঁচামেচি শুনে এরপর ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এরপর গৃহবধূর বাড়িতে আসে রানাঘাট থানার পুলিশ, গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ওই গৃহবধূর যা বলেন, কোনোরকম মহিলা পুলিশকর্মী ছাড়াই রাতে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। আমরা বাধা দিয়েছিলাম, আবেদন করেছিলাম একজন মহিলাকে এত রাতে নিয়ে যাবেন না, প্রয়োজনে আমরা সকালে দেখা করব, আর যদি নিতেই হয় তাহলে মহিলা পুলিশকর্মী আনুন। আমাদের কোনো কথা না শুনেই এক প্রকার তাকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে সাধারণের কাছেও আবেদন করেছেন তিনি। ওনার হাজব্যান্ড বাড়ি থাকে না, উনি সিকিউরিটি গার্ডের কাজ করে বাইরে থাকে, পুরোপুরি একটা বাচ্চা নিয়ে মেয়েটা একাই থাকে। তারপরে উনি যখন দেখলো আর শুনছে না, তখন পেছন দিক দিয়ে গিয়ে, ওনাদের একটা ফাঁকা জায়গা আছে, পেছন দিক দিয়ে গিয়ে ওর ঘরে গিয়ে ওকে ধর্ষণের চেষ্টা করা হয়। তখন ও নিজের আত্মরক্ষা করার জন্য, কিছু করে না, তারপরে একটা বাচ্চা ঘরে রয়েছে, ও কী করবে? তখন ও নিজের আত্মরক্ষা করার জন্য ওর পাশে যা পেয়েছে, ওই মুহূর্তে একটা মেয়ে মানুষ নিজেকে বাঁচানোর জন্য যতটা করণীয় ও সেটাই চেষ্টা করেছে, করেছে। তারপরে শোনা গেল যে ওনার মোটামুটি একটু আঘাত লেগেছে, এই অবধি আমরা জানি। তারপরে যাই হোক, ও নিজের মানে নিজেকে বাঁচানো সেই মুহূর্তে কী করবে, ও বাচ্চাটা নিয়ে আমাদের বাড়ি চলে আসে। তারপরে আসার পরে আমি বাড়ি ছিলাম না, যদিও বা ওর মুখে আমি শোনার পরে পুলিশ রাত্রিবেলা আচমকা হঠাৎ 11টা নাগাদ পুলিশ আমাদের বাড়িতে আসে। এবার আমরা অবশ্যই চাইছি যে ওর একটা, ওর সঙ্গে একটা অন্যায় হয়েছে, আর আমরা চাই যে ওর হয়ে সবাই একটু লড়ুক, ওকে আমরা বের করে নিয়ে আসতে চাই, সবাইকে আমরা পাশে থাকতে চাইছি, ওর একটা ছোট বাচ্চা আছে। জানা গেছে অভিযুক্ত সুবোধ সম্পর্কে গৃহবধূর ভাসুর হন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এ ধরনের অন্যায় মেনে নেওয়া যায় না। মহিলার স্বামী বাইরে কাজ করেন, মহিলা বাড়িতে একাই থাকতেন। এক মহিলা, ওনার স্বামী সিকিউরিটির কাজ করেন, বাইরে থাকে, সেই সুযোগে ওনাদের বাড়িতেও সেই ছেলে যে উত্তপ্ত করে যে তারই আবার ভাইপোর বিয়ে ছিল কালকে, বাড়িতে বিয়ে বরযাত্রী যাবে, বর যাবে, সেই মুহূর্তে সে নেশাগ্রস্ত করে ওদেরই জ্ঞাতির একজন বউ, একজনের স্ত্রী, সে সিকিউরিটি কাজ করে, বাড়ি থাকে না, সেই সুযোগে সে রাত্রিরে গিয়ে তার উপরে উত্তপ্ত এবং ধর্ষণ এবং বল প্রয়োগের চেষ্টা করে। সেই সুবাদে সেই মহিলা হাঁসুয়া দিয়ে মানে এলোপাথাড়ি সে কোপ বসায় মানে সেই দুষ্কৃতিকে। অতএব এটা খুব জঘন্য কাজ। হ্যাঁ, ওই ধরনের ছেলেদের দৃষ্টিমূলক শাস্তি পাওয়া দরকার, গ্রামের পরিবেশ নষ্ট করে এবং শাস্তি পাওয়ার দরকার আছে। মহিলার কোনো দোষ নেই, সে একা বাড়ি থাকে, সেই সুযোগটা নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।